একটা বাইক চুরি হয়েছে চুরিটা হলো বাঙালি তো আমি শুনলাম বাইক বলছে যখন ওই যে আপনাদের রাস্তায় ফিলার থাকে না আগে বাইক সব বাড়ি খাইয়ে মাতরটাঘাত পেয়ে উনি মারা গেছে তো এখন দুচারও করতেছে পাহাড়িদেরকে কিন্তু দুচারা সব জানে বাঙালি পাহাড়ি জানে যে ওটা পাহাড় ওই ফিলারের বাড়ি খেয়ে উনি মারা গেছে একদিন পরে এখানে মিছিল করলো সব তবে ওটা তিনটার পরে এখানে মিছিলটা করলো তো ওখানে আমি জানি যে আমি এখানে দোকানে এসেছিলাম আমাদের এখানে স্টেশনে লারমা স্কোয়ারে দোকান করতেছি বাঙালি হচ্ছে পাঁচপান্ন ছাপ্পান্ন পরিবার ছাপ্পান্ন পরিবার দোকান আছে আর পাহাড়ে হচ্ছে পঞ্চাশ একান্ন 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 জন তাহলে বাঙালি আমার থেকে চার পরিবার চারটা দোকান বেশি আছে এখানে আমি বসবাস করতে আমি মনে করছি এখানে বাঙালি পাহাড়ি যখন বসবাস করতেছে সুন্দরভাবে আমি মনে করছি এরকম ঘটনা হবে না তো আমি একটু নীরবভাবে রয়েছে আমাদের তো সব শেষ এখানে আপনি দেখেন আমার দোকানটা আমাদের এটা ছিল হোটেল রেস্টুরেন্ট ছিল হ্যাঁ এটা ছিল ওই যে রাঞ্জুনি হোটেল ছিল আমার এখানে সব শেষ আমি আর কিছু বাঁচতে পারি যে শুধু আমার এই গায়ের খাবার এই আমার ছেলে আমার বয়স আমার শুধু এই গায়ের খাবার ছাড়া আমার কিছু নয় সব শেষ আমাদের পেট যেন তার টাকা সব শেষ এখন বাচ্চা বাচ্চা নিয়ে কী করে থাকবো বলেন তো আমার বাচ্চারা এই এই সামান্য দোকান ব্যবসা বাণিজ্য করে আমরা লেখাপড়া করে খাওয়া খরচ বাইছি এখন তো সর্বশান্ত কিছু নাই এগুলো এগুলো নিয়ে কোনো বাতে পরিবার চালায় এই যে সামান্য হোটেল হোটেল কইরা কিন্তু এভাবে যে দোকান পুরা যাবে কল্পনা কোনো করতে পারি নাই আর আমরা তখনও ব্যবসায়ী মানুষ তো রাজনীতি করি না আমরা দিন মজুরি করি বা এই যে দিন বিক্রিয়া ফ্যাস দিন যা কামাই হয় ব্যবসা রুচি হয় তা দিয়ে চলি বাচ্চা বাচ্চা টাচ্চা লেখাপড়া করে রাখি দিই দুইটা ছেলে প্রাবিদের বেতন আছে ওদের খাওয়া পড়া আছে দোকান ভাড়া আছে দশ বছর আগে হয়তো ওইটা কিন্তু আমার সব পাহাড়ের এলাকার ছিল দোকান একটা বাঙালিও নাই তো আমরা মনে করছি আমি এখানে পাহাড়ি বাঙালি সুন্দরভাবে বসবাস করব ব্যবসা করবো তৈরি জন্য বাঙালিদেরকে এখানে জায়গায় বিক্রি করেছি এবং বাড়াও দিছি এখানে আর কি সবাই মিলে দুটা করেছি গাছপাল যেন আমাদের সামরাজিক দায় যেন না হয় কিন্তু ব্যবসায় তো একটা দোকান যখন পড়ে যাবে তখন তো পুরো শেষ আর একটু এক বছরের আগে এই যে এটা আমাদের দোকান লার্মাস করে কারেন্টের আগুন লেগে গিয়ে সব এখন লোনের সবাই লুনের এখন টাকা নিয়ে অভাব চলতেছে এখনও টাকা প্রসেস করতে পারছে না আর হঠাৎ করে বাঙালিরা দিলো এখন আমাদের দোকানপুর আচ্ছা আমি কি করব আচ্ছা দাদা এখন কি আমার কিছু করার নাই আপনারা যা করবেন তা করবেন এখন সরকার কি বলে এখন তো আমাদের কাছে নিজের সরকারও নাই আমার তো করার কিছু নাই এখানে যেন আমি সুশৃঙ্খলাভাবে যেন সুস্থভাবে বসবাস করতে পারি আমি সবাই ফাহারি বাঙালি ও দাব থেকে মেরে শেষ ও মারা গেছে একজন আর একজনকে মেরে ওই এখান থেকে মেরে ওই যে আমাদের খুবই হাউসে ওইখানে सेना বাইনেরা ওইখানে নেমে দিছে লাস্তা ওইখানে ফেলে দি পর কাল কালতো লাস্তা খারা চুরি থেকে ফসমেতে করার প্রায় আッタবাদের লাস্তা দি গেছে ওদল বাগানে বুঝতে পারছি আজকে এই লাস্তা নিয়ে এখানে মিছিল করতে আসছে আজকে আজকে কিন্তু আজকে আসলো বড়দাম পছন্দ আছে তবে এখানে হয়তো লাস্তা নিয়ে যদি আসে পাহাড়ি বাঙালি আর বিরোধিতা ন হতে পারে